baking powder, corn flour, bulut, maize, jeera gura, कैरियर सबकिछु सामले मेयेदेर खुशी मतोई होक बा बाध्य हुए होक मोट कथा आमादेर अनेक कर्तव्य थाके जेगुलो आमादेर बैलेंस करे चलते हय ताई আজকের ভিডিওতে আমাদের মেয়েদের জন্য কাজকে ইজি করার জন্য অনেক ইম্পর্টেন্ট কিছু টিপস দেওয়া আছে যা দেখলে হয়তোবা আমাদের একটু জুন মাসে আমাদের মেয়েদের কাজগুলো সহজ হয়ে যাবে কারণ এই সব কিছুর উপরে আমাদের মহান আল্লাহ তাআলা যার ইবাদত করতে আমরা এই মাসে বাধ্য আর মন থেকে খুশি হয়ে তার ইবাদত আমরা করি বা করব তাই তার জন্য এতটুকু সময় আমাদের বের করে রাখা অবশ্যই আমাদের কর্তব্য বা আমাদের উচিত তাই এখানে আমি কিছু বেসন মিক্স করেছি বাঙালিদের ইফতারে ভাজা পোড়া আর ভাজা পোড়ার সময় বেসন মাস্ট বি এটা জাস্ট পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিলেই হবে যেহেতু এখানে অলরেডি সব স্পাইসি দেওয়া আছে আর ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা শরবত না হলে হবে না আর শরবত হলে চিনি চিনি ছাড়া শরবত ভাবা যায় চিনিটা কিন্তু শরবতের সময় গলতে অনেকটা টাইম নেয় আর এতটা টাইম কার হাতে আছে বলুন তো রমজান মাসে তাই হয় পাউডার তাহলে চিনিটা কিন্তু নিমিষেই গলে যাবে আর আমাদের সময়টা অনেক সেভ হবে আর রয়েছে চিনি ফ্লেক্স গুঁড়া আর ব্রেড ক্রাম্বস এগুলোর ব্যবহার আশা করি আপনারা সবাই খুব ভালো করে জানেন তাই আর বললাম না রমজান মাসে এই মশলাগুলো আমাদের রেডি থাকলে আর মশলার ঝামেলা হবে না ছোটো বাচ্চা থাকলে চিকেন ফ্রাই আর ভেজিটেবল রোল অবশ্যই লাগবে তাই এগুলো বানাতে ব্রেড ক্রাম্বস অবশ্যই দরকার আর এগুলো বানিয়ে রেসিপিগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর সঙ্গে ফ্রোজেনের সিস্টেমটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকে হচ্ছে রমজানের প্রথম পর্ব আমার ভিডিওতে আর দ্বিতীয় পর্ব
রেসিপিটুকু দেখার জন্য আমার আমার চ্যানেলের পাশেই থাকবেন, সেখানেও থাকবে আপনাদের জন্য রমজান মাসে গুরুত্বপূর্ণ আর অনেক সময় সেভ করার মতো কিছু টিপস আর কিছু ফ্রোজেন করা খাবারের পদ্ধতি, যেগুলো থাকলে আপনাদের এই রমজান মাসে অনেকটা সময় সেভ হবে, অনেকটা আপনারা মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সময় বা সুযোগ দুটোটাই পাবেন। কারণ আমরা মেয়েরা অনেক কিছু ব্যালেন্স করে চলতে হয়, সব কিছু সেভ করে চলে মহান আল্লাহ তাআলার কাছে আমাদের ইবাদত বন্দিগি করতে হয়। এখানে আমি কিছু লেবু কিপ করে রেখেছি, সুযোগ বুঝে আমি আরও অনেকগুলো করে নিব, কারণ যেহেতু এখনই বাজারে সব কিছু অ্যাভেলেবল না, তাই জাস্ট একটা লেবুর কিউব, একটা দুটো লেবুর কিউব দিলেই কিন্তু আমাদের শরবতটা রেডি হয়ে যাবে। কারণ লেবুটা কিন্তু চিপে নেওয়াটা অনেক সময় লাগে আর সন্ধ্যা হলে কিন্তু হাতে আমাদের এত সময় থাকে না। তো আমার দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। যদি আমার আজকের ভিডিওতে আপনাদের একটু হলেও উপকারে আসে, একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল আইকনটা অন করে দিবেন। আর যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করতে পারেন, এতে করে সবাই কিছু না কিছু দেখতে পারবে, কিছু না কিছু ভালো সময় কাটাতে পারবে আর কেউ উপকারে আসতে পারে। আর প্লিজ আমার চ্যানেলের পাশেই থাকবেন, ভিডিওতে লাইক দিবেন, অবশ্যই দিবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আর পবিত্র মাহে রমজানের সবাইকে অগ্রিম অগ্রিম শুভেচ্ছা, সবাই অনেক বেশি ইবাদত করবেন, টাইম সেভ করে ইবাদত করবেন বেশি বেশি করে মহান আল্লাহ তাআলার কাছে। আর সবাইকে জানাই অগ্রিম রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। আর এই সময়টাই কিন্তু আমাদের সুযোগ বেশি বেশি করে ইবাদত করে আল্লাহকে খুশি করে এই মহামারীর হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। আর আমার দ্বিতীয় পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের পর্বটা শেষ করছি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা তরমুজের জুসের সঙ্গে। আপনারা সবাই উপভোগ করেছেন আশা করি, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, নিজের ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে রমজান মাসের জন্য সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ